আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। বিষয়কর বলয় গ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে সকালে, চলবে বিকাল 3:30 পর্যন্ত। বাংলাদেশের আকাশে এর স্পষ্ট রূপ দেখা না গেলেও ভারতে দেখা যাচ্ছে। এবছর 21 জুনের এই গ্রহণটি বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এই একই দিনে দিন সবচেয়ে বড় হয় পৃথিবীতে। এবছর দেশের কিছু মানুষ এই রিং অফ ফায়ার দেখতে পাবেন, তবে খালি চোখে আকাশে তাকানো ঠিক হবে না। বাইনোকুলার, রঙিন চশমা, প্রজেক্টর অথবা টেলিস্কোপের মাধ্যমে সূর্যগ্রহণ দেখা যেতে পারে। করোনায় গত 24 ঘন্টায় সারা দেশে অন্তত 23 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে একদিনের সর্বোচ্চ 7 জন মারা গেছে। নতুন আক্রান্ত হয়েছেন 113 জন। খুলনায় জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা, একদিনে আক্রান্ত 115 জন, যা রেকর্ড। ভাইরাসটিতে আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনায় মারা গেছেন 4 জন। বরিশালেও ব্যাংক কর্মকর্তা সহ 4 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছেন 69 জন। এদিকে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 2000 ছাড়িয়েছে, 24 ঘন্টায় মারা গেছেন 2 জন। এছাড়া করোনায় কুমিল্লায় 4 জন এবং সিলেটে 2 জন মারা গেছে। বান্দরবানের আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনালী ব্যাংকের ম্যানেজার সহ 7 কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ এড়াতে ব্যাংকগুলো লকডাউন করা হয়েছে। অন্যদিকে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের এক চিকিৎসক সহ নতুন করে 24 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের শিশু সহ 16 জন রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় 24 ঘন্টায় চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা, শিশু সহ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে নতুন 22 জনের শরীরে। শেরপুরে এক উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ আরও 17 জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। 24 ঘন্টায় যমুনা নদীর পানি আরও 22 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 79 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ফসলি জমিসহ আরও নতুন নতুন এলাকা ডুবে গেছে। প্রবলভাবে পানি বাড়ায় চলাঞ্চল সহ জেলার নদী তীরবর্তী 6 উপজেলার প্রায় 25টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রবিবার সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি 12.56 মিটার রেকর্ড করা হয়েছে। পানি বেড়েছে নীলফামারী ও লালমনিরহাটের নদনদীগুলোতেও। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ব্যবসা পরিবেশ সহজীকরণে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে বিদেশি বিনিয়োগ প্রত্যাহার বা মুনাফা তুলে নেওয়ার প্রক্রিয়া আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই এদেশে স্থাপিত প্রতিষ্ঠান বিক্রি করে পাওয়া অর্থ অন্য দেশে নিতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, কোম্পানির শেয়ারের 3 ধরনের ভিত্তিমূল্য বিবেচনায় অনুমোদন ছাড়া অর্থ নেওয়া যাবে। প্রথমত, কোম্পানির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী নিট সম্পদ মূল্য পদ্ধতিতে মূল্যায়িত শেয়ার মূল্য বিদেশে প্রত্যাবাসনযোগ্য হবে, এক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। দ্বিতীয়ত, শেয়ার মূল্যায়ন প্রতিবেদন না থাকলে 1 কোটি টাকা এবং মূল্যায়ন প্রতিবেদন থাকলে 10 কোটি টাকা পর্যন্ত বিদেশে নিতে পারবেন বিনিয়োগকারীরা। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বাড়ছে। সকালে লেনদেন শুরুর পর থেকে সূচক বাড়তে থাকে। বেলা 11:37 পর্যন্ত ডিএসই 3টি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে। এ সময় পর্যন্ত লেনদেন হয় 16.81 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে 23টি, কমে 10টি এবং অপরিবর্তিত ছিল 165টি কোম্পানির শেয়ারের দাম। টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ 10 কোম্পানির মধ্যে রয়েছে সেন্ট্রাল ফার্মা, লিন্ডে বিডি, ফোনিক্স ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, স্টার্ন লুব্রিকেন্টস, ফেডারেল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা এবং গ্লাসকো স্মিথ ক্লাইন। 6 ব্রোকারেজ হাউসকে
সিডিবিএল এর বার্ষিক বকেয়া হিসাব রক্ষণ ফি পরিশোধে আগামী আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফার্স্ট লিড সিকিউরিটিজ, সিনহা সিকিউরিটিজ, সাদ সিকিউরিটিজ, সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ, ডন সিকিউরিটিজ ও শামীম সিকিউরিটিজ সিডিবিএল এর বার্ষিক ফি পরিশোধে ব্যর্থ হয়েছে। হাউসগুলো এবছরের আগস্টের মধ্যে ফি পরিশোধ না করলে সেবা প্রদান বন্ধ করার জন্য সিডিবিএল কে নির্দেশ প্রদান ও পাওনা আদায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।